বাজার নিয়ন্ত্রণের দুই মাস আগে হঠাৎই গম রপ্তানি বন্ধ করে দেয় ভারত। বলা হয় নিষেধাজ্ঞার আদেশের আগে যেসব এলসি খোলা হয়েছে শুধুমাত্র তার বিপরীতে গম রপ্তানি করা হবে, কিন্তু গত দু মাস ধরে ভারত থেকে গম আমদানি পুরোপুরি বন্ধ ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর রোববার সন্ধ্যায় 1410 মেট্রিক টন গম আমদানি হয় ভারত থেকে। রেল ওয়াগানে করে বেনাপোল বন্দর দিয়ে এই গম আমদানি করেছে রাজশাহীর বিসমিল্লা ফ্লাওয়ার মিলস। দীর্ঘ বিরতির পর আমদানি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। দুই মাস পর আমরা গম আমদানি করার সুযোগ পেয়েছি। এই সমস্ত গম শুল্ক মুক্ত অবস্থায় নিয়ে আমরা বাজারজাত করার জন্য ব্যবস্থা নিয়েছি। ভারত থেকে গম আমদানি হচ্ছে, আরও যদি বেশি গম ঢোকে বাজার গমের দাম আরও কমবে। শুল্কমুক্ত সুবিধায় আমদানির ফলে প্রতি মেট্রিক টন গমে খরচ পড়েছে $325, বাংলাদেশি টাকায় 29,595 টাকা। আমাদের এখন 40 টাকা দরে গম কিনতে হচ্ছে, যদি গমের দাম আর একটু কমে তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আমাদের গম আমদানি আবার নতুন করে শুরু হয়েছে, আমাদের ট্রাকের ভাড়াটা বাড়ছে, চাহিদাও বাড়তেছে ট্রাকের। গম আমদানি শুরু হওয়ায় বাজারে আটা ময়দা ও বেকারি পণ্যের দাম কমবে বলে আশা ক্রেতাদের। দাম নিয়ন্ত্রণের প্রয়োজনে সরকারের হস্তক্ষেপ দাবি করছেন তারা। পৃথিবীর অন্যতম গম রপ্তানিকারক দুই দেশ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে লিপ্ত হওয়ায় বিশ্ববাজারে গমের দাম বেড়ে গেছে।